শুধু আপনি যদি এদের কোরআন কাহিনী শুনেন স্যার আমি একদিন মসজিদে আসছিলাম তারা দোতলা ছাদ দিতে পারছিল না আমাকে রিকোয়েস্ট করেছিল আমি স্যার আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে দেওয়ার পরে 3,250 স্কয়ার ফুটের ছাদ তারা সমাপ্ত করেছে স্যার 1,20,000 টাকা শুধু তারা মানে মজুরি দিয়েছে শুধু আপনার ওই 50,000 টাকাকে সামনে রেখে কিন্তু এত বড় কাজটি তারা করতে পেরেছেন এখানে যারা মুরব্বিরা ছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এই নামাজ ঈদের নামাজ কোথায় পড়েন ওরা বলেছিল যে বাবা আমরা ঈদের নামাজ ওই মসজিদে পড়ি তা আমি বললাম আপনাদের কি কোনো ঈদগাহ জায়গা নাই তো ওনারা বলছিলেন যে বাবা একটা জায়গা আছে আমাদের এই জীবদ্দশায় হয়তো আমরা সেখানে কোনোদিন নামাজ পড়তে পারবো না তা আমি বলছিলাম এই এই মুরব্বিরা আমি বলছিলাম আমাকে কি একটু দেখানো যায় স্যার ওনারা যখন এই জায়গাটা আনছিলেন এখানে প্রায় 1 বিঘা জায়গা 10 ফুট গভীর তো আমি এই যুবক ছেলেদের বলেছিলাম যে তোমরা কালকেই লোক লাগাও আমি স্যারের পক্ষ থেকে একটা অনুদান এনে দেবো তারপরে স্যার তারা মেশিন লাগাই এই জায়গাটা ভরাট করে স্যার এরা এখানে কিন্তু ঈদের নামাজ পড়েছে জানাজা দিয়েছে এবং আজকে স্যার মাহফিল হচ্ছে এরা যে কত কৃতজ্ঞ আপনার প্রতি তাই আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে যাই যে ডাক্তার আফহাম রুহুল হক স্যার বাকলা গ্রামের জন্য হৃদয় উজাড় করে দিয়েছেন আপনারা তার জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন শ্যাম সাধনার মাসে আপনারা যারা রোজা পালন করছেন আপনাদের সকলকে আপনাদের সকলকে দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের সকলের জীবন মঙ্গল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।